পেঁয়াজ বীজ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁওয়ের এর হোসেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে আর তার উৎপাদিত পেঁয়াজের বীজের চাহিদা থাকায় সেটি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায় ফুলের বাগান কিংবা নকশি কাঁথার মাঠ নয় এটি দিগন্ত জোড়া পেঁয়াজ বীজের জমি মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে সাদা ফুল এদৃশ্য দৃশ্য ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা চারল গ্রামের বিস্তৃত মাঠ জুড়ে সাদা ফুলের মাঝেই লুকিয়ে আছে পেঁয়াজের বীজ যা কালো সোনা নামে পরিচিত দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে ও দাম বেশি হওয়ায় চাষে ঝুঁকেছেন মোয়াজ্জেম হোসেন এবছর তিনি বত্রিশ বিঘা জমিতে চাষ করেছেন পেঁয়াজের বীজ দশ লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি উৎপাদন করার উদ্দেশ্য আমার নিজের একটা লাভ আছে তারপর আমার এলাকা কর্মসংস্থানের সৃষ্টি হয় পেঁয়াজ চাষি ভাইরা আছে ওনাদের হাতে একটা সঠিক এবং ভালো ভালো মানের ভালো জাতের একটা বীজ যাতে ওনাদের হাতে পৌঁছায় এজন্যই আমার এই উদ্বেগ নেয়া বীজ উৎকৃষ্ট মানের হওয়ায় স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় এতে করে এলাকার মানুষের কর্মসংস্থানও হয়েছে এটা থেকে আমরা অনেকটা লাভবান হয়ে যাচ্ছে এখন আমরা নিজেরাই বীজ উৎপাদন করতে পারতেছি আশি থেকে নব্বই জন মানুষের যে কর্মসংস্থা করে দিয়েছেন মোয়াজ্জাম চাচা আমাদের আগে বসে থাকতাম আমাদের কোনো কাজ ছিল না আসলে উনি এই খামার করাতে আমাদের অনেক উপকার হয়েছে বীজ ভালো হলে আমরা ভালো মূল্যের দাম পাই ভালো মূল্যের দাম পেলে আমাদের সংসারও ভালো চলে ভালো মানের পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ তাদেরকে কৃষি বিভাগ কারিগরি এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছে আমরা আশা করছি যে গত বছরের ন্যায় এবছরও পেঁয়াজ চাষ পেঁয়াজ বীজ উৎপাদন করে চাষিরা লাভবান হবে এবছর জেলায় একশো হেক্টর জমিতে প্রায় একশো আটত্রিশ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের টিভিসি নিউজ ডেস্ক